মর্নিং ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আজকের ভোরবেলা ঘুম থেকে ওঠার পর একটু ছাদে গেছিলাম আর সুন্দর একটা দৃশ্য দিয়ে তোমাদের সকালটা শুরু করছি। আজকে আমার ফুল গাছ থেকে শুরু করছি আজকের ব্লগ। ছোট ছোট টবে বিভিন্ন ধরনের গাছ করা আছে, ফুলগুলো দেখলে মন ভরে যায়, তাই সকালবেলা এসে আমি সবার আগে ছাদে আসি। আর দেখো সবজি, তার সাথে এখনও আমার গাছে শিউলি ফুল ফুটে চলেছে, আর চন্দ্রমল্লিকা তো খুব সুন্দর সুন্দর কালারের হয়েছে, যেটা আমার মন ভরিয়ে দেয় সকালবেলা। তো সকালবেলাটা এইভাবে শুরু করলে মনে হয় সবারই ভালো লাগে। ফ্ল্যাটে যারা থাকো অবশ্যই ব্যালকনিতে দু একটা গাছ করো, সকালবেলা ভালো লাগবে। আর এখানে একটা আমি হাঁড়ি মুখ এঁকে দিয়েছিলাম যাতে পাখি না আসে। আর এই দেখো কত ধরনের ফুল ফুটেছে, আর বেগুন দেখাচ্ছি তোমাদের, আমার গাছে বেগুনও হয়েছে। তো এখন আমি টবে মাটি ভরে নিচ্ছি, এটা টব না সরি একটা প্লাস্টিক, এই প্লাস্টিকগুলোতে দানার চারা বার করতে খুব সুবিধা হয়, তাই আমি লাউ গাছের দানাগুলোকে এইভাবে পুঁতে দিচ্ছি। আস্তে আস্তে লাউয়ের চারা বেরোবে। আর দেখো বেগুনটা কত বড় হয়েছে আমার গাছের বেগুন, তো এই বেগুনটাকে তোলা হচ্ছে। গাছের বেগুনের টেস্ট একদমই আলাদা হয় নিজের হাতে করা যদি সেই বেগুন হয়। তো এবার আমি সোজা চলে যাব স্নান করে ফুল তুলতে, পুজো করব বলে। তো আমার স্নান হয়ে গেছে, এবার গাছ থেকে তুলে নিচ্ছি ফুল। গাছের ফুল দিয়েই পুজো করা হয়, আর দোপাটি ফুলগুলোর কালার এত সুন্দর, ঠাকুরকে দিলেও বেশ মনটা ভরে দেয়। তার সাথে রয়েছে গাঁদা ফুল, আর নয়নতারা তো আমার গাছে ফুটতেই থাকে, লাল, বেগুনি, হলুদ, অরেঞ্জ, সব ধরনের কালারের নয়নতারা আমার কাছে আছে, শুধু সাদা আর গোলাপি নেই। তো চলো এবার পুজো দিতে শুরু করে দিই। পুজো দিয়ে তারপরে একটা বিশেষ কাজ আছে, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমাদের এখনও বিয়ের ঘরটাকে ফেলিনি আমরা, এখানে এখনও প্রত্যেক দিন ফুল দেওয়া হয়। আর চলে এসেছি আজকে যেহেতু ক্রিসমাস, তাই কেক কাটতে। আর এই কেকটা পাঠিয়েছে আমার মা, তো কেকটাকে কাটা হচ্ছে, এবার চলে যাবে সোজা পেটে কেকটা। তো আমি আর তসইতে পারিনি, কেকটা খেয়ে ফেলেছি, তাই ভিডিওটা করা হয়নি, কেক খাওয়ার ভিডিওটা। কেকটা বেশ ভালোই হয়েছে, সফট সফট। আর আমার মা এগলেস কেক করে, তাই এগলেস কেকগুলো খুব টেস্টি হয়, আমার ডিমের গন্ধ খুব একটা পছন্দ হয় না। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছিলাম, তো কোথায় যাব ডিসাইড করতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে চলো একটুখানি গয়েশপুরের দিকেই যাওয়া যাক, যেখানে ক্রিসমাস মেলা হয়। তো সেখানে চলে এসেছি, সেখানে এসে যেটা ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, আমি কিন্তু গত বছরেও এখানে এসেছিলাম বন্ধুদের সাথে, তখন আমার বিয়ে হয়নি, তো আবার এখানেই এলাম। তো দেখো এখানে কীরকম জনরাশ, আর কত কত শুধু কালো মাথাই দেখা যাচ্ছে, খুব সুন্দর করে সাজায় এই গয়েশপুরের এই ক্রিসমাস মেলাটা, ভীষণ সুন্দর করে সাজায়। কিন্তু ভিড়ের মধ্যে তেমন করে কিছুই তোলা হয়নি, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। গত বছরের ভিডিওটা যারা মিস করেছো তাদের জন্য স্পেশাল হলো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গত বছরে সুন্দর করে আমি ভিডিও করেছিলাম সেটা তোমরা দেখে নিতে পারবে। তো এই পুরো এরিয়াটা দেখাচ্ছি, ওদিকে লাইন দিয়ে সবাই ভেতরে ঢুকছে চার্চের ভেতরে, আর চার্চের বাইরে কেকটা এরম সুন্দর করে সাজিয়েছে, আর এখানে দেখো কি পরিমাণ জনরাশ। সেই জন্য আমরা একটুখানি থেমে থেমে যাচ্ছিলাম, আর এখানটা খুব সুন্দর করে, আমাদের যেরকম ঝুলন পূর্ণিমায় সবার ঘরে ঘরে একটুখানি করে পুতুল টুতুল সমস্ত কিছু দিয়ে সাজানো হয়, সেরকম প্রত্যেকের বাড়িতেই এই ক্রিসমাস ডেতে এরকমভাবে সাজানো হয়। আর এখানে একটা ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেইটা আছে, আর এখানে মেলায় আসবো আর কিছু খাবো না, তো হতেই পারে না। আমি ফ্রায়েড মোমো খেয়েছিলাম দুজন মিলে, ফ্রায়েড মোমোটা বেশ ভালোই লেগেছিল, বেশ টেস্টি ছিল। আর এর মধ্যে মেয়োনিজ, গ্রিন সস আর টমেটো সস দিয়েছিল, টেস্টি টেস্টি। এরপর মেলায় এসে যদি জিলাপি না কিনি তাহলে তো মেলাটা সম্পূর্ণই হয় না, মেলায় জিলাপি পাঁপড় হলো বিখ্যাত। আর আমার না কড়া কড়া ভাজাটা ভাল লাগে না, হালকা হালকা সাদা সাদা ভাজা
খেতে খুব ভালো লাগে জিলাপি, তো জিলাপি কিনে নিমকি কিনে সোজা বাড়ি চলে এলাম। এভাবেই আজকের দিনটা শেষ হলো। টাটা।